কাটার দিয়ে কাটা হচ্ছে ব্রোঞ্জ ধাতু। এরপর সেটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বিভিন্ন ধরনের আকার দেওয়া হচ্ছে। পরে আগুনে গলিয়ে তৈরি করা হচ্ছে গয়নার নকশা। এরপর কারিগরের নিপুণ হাতের কর্মযোগ্যে বানানো হচ্ছে আংটি, চুড়ি, কানের দুল, নাকফুল, নূপুর, চেইন, ক্লিপ, ঝুমকা, চুলের কাঁটা সহ বিভিন্ন ধরনের ব্রোঞ্জের গয়না। এর পূর্বে এই কোয়ালিটি ছিল, কালার পরে মালটা এরকম হয়েছে। সর্বপ্রথমে আমরা এই কাঁচামালটা কিনে আনি, কিনে আনার পরে আমরা তাপ দিয়ে নরম করতে হয় ব্রোঞ্জটাকে এবং পিতলটাকে, ওইটা ববিন করে, ববিনের পরে আমরা লোহার গুণের উপরে হাত দ্বারা পেঁচাই, পেঁচানোর পরে এই অবস্থায় আসে। ব্রোঞ্জের গয়নার কথা শুনলে সবারই মনে পড়ে যায় আগের দিনের সেই লেইস ফিতাওয়ালা বা বেদেদের ফেরি করে বিক্রি করা গয়নার কথা। আর এসব গয়নাই মূলত ব্রোঞ্জের গয়না। এটাকে আমি ঝালাই করি, ঝালানোর পরে যখন মালটা সুন্দরভাবে মুখ টুক মিল ঠিল করে, এরপরে আমরা গোনাগাতা করি, এগুলো গোনাগাতা করে আরবারি দিই হাত দিয়ে। আরবারি দেওয়ার পরে নাইট্রিক দ্বারা এবং সালফার দ্বারা এবং পানি দ্বারা এবং লবণ ওইটা দিয়ে মিক্স করে একটা ভাজ আমরা দিই। ভাজ দেওয়ার পরে ওই ভাজের ভেতরে যখন চুবাইয়ে ধরি তখন আস্তে আস্তে এই কালারটা আসে। ব্রোঞ্জ এক প্রকারের সংকর ধাতু, তামার সাথে বিভিন্ন অনুপাতে টিন সহ বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ ধাতু। আমি বর্তমানে এই কাজ করে খুব ভালো আছি। 100 বাড়ির ভিতরে, 100 পরিবারের ভিতরে আপনার 70% পরিবারই কাজ করছেন। এখন আমি করি আর দুই একজন করে। সেই আদিকাল থেকেই এ ধাতু দিয়ে ব্রোঞ্জের গয়না তৈরি করে আসছে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলিলপার গ্রামের বাসিন্দারা। আমাদের পূর্বপুরুষ করে এসে আরো প্রায় মানে 40-50 বছর আগে থেকে, কিন্তু মাঝে তো বিলুপ্ত হয়ে গেছিল, আবার এটাকে আমরা আবার মানে চেষ্টা করতেছি কিভাবে কি করা যায়। ব্রিটিশ আমল থেকেই এই গ্রামটি ব্রোঞ্জের গয়নার জন্য বিখ্যাত। ব্রোঞ্জ ও পিতলের গয়না তৈরি করে জীবিকা নির্বাহ করত গ্রামের হাজার হাজার নারী পুরুষ। আর এসব গয়না কেনাবেচাকে কেন্দ্র করে গ্রামে গড়ে উঠেছিল বিশাল ব্রোঞ্জের মার্কেট। পাশ্চাত্য দেশের মাল, এর থেকে উন্নত ডিজাইন এসে এইগুলো কম চলতেছে, কারণ এই শিল্পগুলো ওখানে লসের খাতায় পড়ে যাওয়ায় অনেকে অন্য ব্যবসায় ঝুঁকে পড়ছে। কিন্তু দিন দিন চাহিদা কমে যাচ্ছে এসব গয়নার, তাই তো এই পেশা ছেড়ে অন্য পেশাকে বেছে নিয়েছেন অনেক কারিগর। তবে এই শিল্পকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার হাতে গোনা কয়েকজন কারিগর আর ব্যবসায়ী। আমাকে যদি লোন টোন দেয় একটু সীমিত সুদে, তবে আমরা এটার উপরে টাকাটা খাটাবো। অনেক বিষয়ে খাটাইয়ে দেখা যায় পুঁজি বেশি কইরা মাল রপ্তানি আমদানি কইরা বিক্রি করব, তাহলে আমরা একটু লাভবান হইতে পারবো। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় ঢাকার জিনজিরা থেকে কেজি দরে ব্রোঞ্জের কাঁচামাল কেনেন তারা। এরপর গ্রামের কারিগরদের মাধ্যমে ডাইসে ও হাতে গয়নার ডিজাইন করে চার ধরনের অ্যাসিডের পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখতে হয়। পরে হাতে বা মেশিনে পলিশ ও রং করে তৈরি করা হয় হাজার রকমের ব্রোঞ্জের গয়না। কাঠের গুঁড়া দ্বারা এভাবে পানিটা শুকিয়ে একটু রোদে দিতে হবে যাতে পানির আবরণটা না থাকে। এসব গয়নার আগে বেশ চাহিদা ছিল, তবে এখন তেমন চাহিদা না থাকলেও জীবিকার তাগিদে হাতে গোনা কয়েকজন কারিগর ও ব্যবসায়ীদের কারণে টিকে আছে শিল্পটি। ব্রোঞ্জ দিয়ে সব কিছুই করা যায়, মালা, কানের মাল বানানো যায়, কানের টানা বানানো যায়, হাতের আংটি বানানো যায়, হাতের চুড়ি করা যায়, অনেক কিছু করা যায়। সারাদিনে দুইজনে যদি করি 2700 টাকা আমার ডাইনে থাকছে। গোলক দাদা আংটিগুলো বিক্রি করছি, তারপরে আরও বিভিন্ন রকমের আংটি আংটি বিক্রি করছি, ওগুলো এখন এই যে এক হিসেবে নাই। তারপরে যে মেয়েদের হাতে রূপদস্তার যে চুড়িগুলো চাঁদের মতন ছিল, এখন ওগুলো বাদ হয়ে গেছে, এখন আর ওগুলো নাই, এলাকায় নেই আর বিক্রি হয়ে গেল। সম্প্রতি এ শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতা ও জেলা প্রশাসনের মাধ্যমে জিআই পণ্যের স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছে। ইডিসির সভাপতি কাকলি খানম জানান, এই এলাকার সংস্কৃতির সাথে মিশে আছে ব্রোঞ্জের গয়না। এখানকার পানির জন্য এই ব্রোঞ্জের গহনাটা যুগের পর যুগ চলে আসছে, প্রায় 80-100 বছর যাবত টিকে আছে। এখানকার সংস্কৃতির সাথে একটা স্ট্রং রিলেশন রয়েছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের যখন বেবি হয় বা বাচ্চা হয় তখন 6 দিন তারা হচ্ছে, তারা কি বিশ্বাস করে যে একটা কেরিবালা যদি তার বাচ্চাকে পড়ানো হয় তাহলে হচ্ছে নজর লাগে না বা নজর মানে কেটে যায়, তো সেই কেরিবালাটা হয় হচ্ছে ব্রোঞ্জের। আর নতুন বিবাহিত বধূ যখন শ্বশুরবাড়িতে আসে তখন তার শাশুড়ি হচ্ছে ওই একটা আয়স্ত দিয়ে তাকে বরণ করে নেয়, এবং সেই আয়স্তটা থাকে হচ্ছে ব্রোঞ্জের। এই দুইটা বিশেষত্ব হচ্ছে খুব মানে স্ট্রং বিশেষত্ব এখানকার।